মদিনা টিভি এস এ মাল্টিমিডিয়ার একটি প্রতিষ্ঠান। এখানে ছোট্ট একটা প্রশ্নের জবাব দেওয়াও প্রয়োজন এই মুহূর্তে, কারণ ব্যাপারটা নিয়ে যথেষ্ট দ্বিধা দ্বন্দ্ব সন্দেহ সংশয় ইতিমধ্যে মিডিয়ার কারণে মুসলমানদের মাঝে তৈরি হয়ে গেছে। একটি হাদিস আমি বলেই ওই প্রশ্নের উত্তর সংক্ষেপে দিচ্ছি। শেষ যুগে হযরত খলিফাতুল্লাহিল মাহদি আসবেন, তৃতীয় বিশ্বযুদ্ধ চলতে থাকবে, ষষ্ঠ বছরে দাজ্জাল আসবে, তারপরে ঈসা আলাইহিসসালাম আসমান থেকে আসবেন, এই কথা তো আমরা জানি নাকি? শুনেছি আমরা বহুবার। হযরত ঈসা আলাইহিসসালাম আসমান থেকে এসে দাজ্জালকে হত্যা করবেন কোথায়? ইসরায়েলে, বর্তমান রাজধানী তেল আবিব, বাবুল লুদ, হাদিসে এটা বাবুল লুদ হিসেবে উল্লেখ করেছে। এই তেল আবিবে দাজ্জালকে হত্যা করবেন ঈসা আলাইহিসসালাম, আর দাজ্জাল হবে ইহুদিদের লিডার, শেষ যুগে শাসক, আর তিনি খ্রিস্টানদের ধর্মীয় প্রতীক ক্রুশ চিহ্ন ভেঙে ফেলবেন। বুখারীর হাদিস 3448 নম্বর হাদিস, বহুবার বলেছি। খ্রিস্টানদেরকে বলবে বাঁচতে চাইলে মুসলমান হও, অন্যথায় কেউ বাঁচতে পারবে না। এই যে আমেরিকা, যে বাইডেন আজ ইসরায়েলকে সমর্থন করে মুসলমানকে হত্যা করছে, সে যদি জীবিত থাকে, আর খ্রিস্টানরা বর্তমানে খ্রিস্টানরা থাকে, মুসলমান হওয়া ছাড়া উপায় নাই। অন্যথায় যেই খ্রিস্টানরা ঈসা আলাইহিসসালামকে নিজেদের নবী মনে করে, সেই ঈসা আলাইহিসসালাম এসে যখন বলবে আমি খ্রিস্টান ছিলাম না, আমার ধর্ম খ্রিস্টান নয়, আমি মুসলমান, আমি মুসলমানদের নবী, বাঁচতে চাইলে কোরআন মানো, মুসলমান হও, অন্যথায় শেষ। দলে দলে এই খ্রিস্টানরা মুসলমান হয়ে যেতে বাধ্য হবে, অন্যথায় বাঁচার উপায় নাই। তখন ঈসা আলাইহিসসালামের একটি সেনাবাহিনী থাকবে। কারা হবে এই সেনাবাহিনী? আল্লাহ করে নবী হাদিসে ইরশাদ করেছেন, তাখরুজ মিন খরাসান রায়াতুন সুদ লাহা শাইউন হাত্তা তুনসাবু বিইলিয়া, তিরমিজির হাদিস 2269 নম্বর হাদিস। খরাসান থেকে কালো পতাকাধারী মুসলিম সেনাবাহিনী খলিফাতুল্লাহিল মাহদির কাফেলায় শামিল হবে, এই সৈন্যবাহিনী ঈসা আলাইহিসসালামের সৈন্যবাহিনী হবে। তিনি তো আসমান থেকে সেনাবাহিনী নিয়ে নামবেন না। হ্যাঁ, পরবর্তীতে যে খ্রিস্টানরা মুসলিম হয়ে যাবে, পাক্কা মুসলিম, তারাও এই কাফেলায় অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ পাবে, এবং ইসরায়েলে ইহুদিদেরকে পাইকারি ভাবে এরাও হত্যা করবে, কারণ তখন তারা ইমানদার হয়ে যাবে। আল্লাহ নবী মুসলিম শরীফের হাদিসে ইরশাদ করেছেন, তুকাতিলুকুমুল ইয়াহুদা, তোমরা ইহুদিদের বিরুদ্ধে কঠিন লড়াই করবে, ফাতুসাল্লাতুনা আলাইহিম হাত্তা ইয়াকুল আল হাজার ইয়া মুসলিম, আর ইহুদিদের উপর তোমরা বিজয় লাভ করবে। এমন কি এই ইসরায়েলের কথাই, জেরুজালেমের কথা আল্লাহ নবী বলছেন, পাথরের পিছনে আড়ালে পালাবে ইহুদি, পাথরের জবান খুলে যাবে, পাথরও ইহুদিকে সহ্য করতে পারবে না, বলবে ইয়া মুসলিম হাদা ইয়াহুদিয়ুন ওয়ারাই ফাকতুলহু, ওই মুসলিম আল্লাহর বান্দা, দেখ দেখ আমার পিছনে ইহুদির বাচ্চা লুকিয়ে আছে, আয় ওকে হত্যা কর। তখন মুসলমান সৈন্য ইহুদির শেষ সিপাহীটাকেও হত্যা করে পৃথিবীকে পবিত্র ঘোষণা করবে। সেই সময়টি আসতেছে, অতএব ওই সময় আসার আগেই আমাদের প্রস্তুতি নিতে হবে। খলিফাতুল্লাহিল মাহদি আর ঈসা আলাইহিস সালামের কাফেলায় শামিল হওয়ার জন্য ঈমানদার হওয়া ছাড়া, ওলামায়ে কেরামের ছত্র ছায়া ছাড়া সম্ভব না। আল্লাহ তাআলা আমাদেরকে সেই পথে আগাবার তৌফিক দান করুন বলি আমিন।